স্টুডেন্টস, আমরা শিক্ষাবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার থেকে এমসিকিউ আর শর্ট কি আসে সেটা দিচ্ছি আমরা। এবার থেকে চ্যাপ্টার ওয়াইজ সব দিয়ে দেবো তোমরা, আর এটা যাদের দরকার ডাউনলোড করে নেবে, কারণ এটা পিডিএফ আকারে দেওয়া থাকবে। দেখো, প্রথম অধ্যায় শিখন থেকে এমসিকিউ এসে। এক হচ্ছে শিখন হলো অনুশীলনের মাধ্যমে আচরণের পরিবর্তন, এই কথা বলেছেন এ ম্যাককক, বি উডওয়ার্থ, সি বার্নার্ড, ডি থর্নডাইক। উত্তর হবে সি বার্নার্ড। তোমরা দেখো, পরিণমন বলতে আমরা যা বুঝি তা হলো এ এটি তাড়নার ফলশ্রুতি, বি এটি একটি চাহিদা ভিত্তিক প্রক্রিয়া, সি এটি স্বতঃস্ফূর্ত বৃদ্ধির প্রক্রিয়া, ডি এটি আগ্রহের উপর নির্ভরশীল। সি উত্তর হবে সি, এটি স্বতঃস্ফূর্ত বৃদ্ধির প্রক্রিয়া। তিন নম্বর দেখো, পরিণমন হলো যোগ্যতা ও খাপ খাইয়ে নেওয়ার ঠিকানা, একথা বলেছেন এ কোলেসনিক, বি বন্ডুইন, সি বার্নার্ড, ডি গেসেল। উত্তর হবে বি বল্ডুইন। দেখো চার নম্বর, ডেভেলপমেন্ট টাস্ক কথাটি কে বলেছেন, এ বার্নার্ড, বি হ্যাবিকহার্স্ট, সি ম্যাককোলেন, ডি ম্যাকগক। উত্তর হবে হ্যাবিকহার্স্ট, এটা বি অপশনটা ঠিক, বি হ্যাবিকহার্স্ট। এবার দেখো পাঁচ, শিখন প্রক্রিয়ার প্রথম স্তরটি হলো এ জ্ঞানার্জন, বি ধারণ, সি প্রত্যাভিজ্ঞা, ডি পুনরুদ্যোগ। উত্তর হবে এ জ্ঞানার্জন। এবার দেখো প্রত্যভিজ্ঞা কথাটির প্রকৃত অর্থ হলো এ চিনে নেওয়া, বি মনে করা, সি দেখে নেওয়া, ডি শিখে নেওয়া। উত্তর হবে এ চিনে নেওয়া। এবার দেখো সাত নম্বর, স্মৃতির গুরুত্বপূর্ণ স্তরটির নাম হলো এ প্রত্যভিজ্ঞা, বিপেশনা, সি আগ্রহ, ডি পুনরুদ্যোগ। উত্তর হবে ডি পুনরুদ্রেক। এবার চার নম্বর, আধুনিক মনোবিদরা মনোযোগকে একটি ড্যাশ প্রক্রিয়া হিসেবে আপেক্ষা করেছেন, এ অভিজ্ঞতা লব্ধ, বি জ্ঞানমূলক, সি জৈবিক, ডি প্রচেষ্টামূলক। উত্তর হবে বি জ্ঞানমূলক। এরপরটা দেখো, মনোযোগ নিয়ন্ত্রণকারী উপাদানটি হলো এ অনুরাগ, বিপেশনা, সি পরিণমন, ডি সংবেদন। উত্তর হবে এ অনুরাগ। একজন সাধারণ সুস্থ মানুষ কয়েকটি অক্ষরের সঙ্গে পরিচিত শব্দের প্রতি মনোযোগ দিতে পারে, এ 10-12টি, বি 14-15টি, সি 5-7টি, ডি 18-20টি। উত্তর হবে ডি 18-20টি। আগ্রহ কথাটির ইংরেজি শব্দ ইন্টারেস্ট, যার অর্থ ইট সার্চেস, ইট মাইন্ডস, সি ইট অ্যাক্টস, ডি ইট ম্যাটার্স। উত্তর হবে ডি ইট ম্যাটার্স। বারণ দেখো, মনোযোগ মাপার যন্ত্রটির নাম এ টেথিস্কোপ, বি চ্যাসিস্টোস্কোপ, সি মেটোনোম, ডি থার্মোমিটার। উত্তর হবে বি চ্যাসিস্টোস্কোপ। এবার দেখো, জি ক্ষমতাটি মানুষের এ অনুকরণীয়, বি জন্মগত, সি অনুশীলনরত, ডি শিক্ষণীয়। উত্তর হবে বি জন্মগত, জি ক্ষমতাটি মানুষের জন্মগত। এবার দেখো, দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন এ স্পিয়ারম্যান, বি প্যাভলভ, সি থার্স্টন, ডি স্কিনার। উত্তর হবে সি থার্স্টন। কত বুদ্ধাঙ্ক সম্পন্ন শিক্ষার্থীরা মাধ্যমিক পাস করতে সক্ষম, এ 70-85, বি 85-115, সি 80-90, ডি 75-90। উত্তর হবে বি 85-115। নিচের কোনটি শারীরবৃত্তীয় চাহিদা, এ সুরক্ষা, বি আশ্রয়, সি ভালোবাসা, ডি অস্তিত্ব। উত্তর হবে বি আশ্রয়। দেখো, স্মৃতি এক প্রকার ড্যাশ প্রক্রিয়া, এ জৈবিক, বি সামাজিক, সি মানসিক, ডি দৈহিক। উত্তর হবে সি মানসিক। তাকে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি কত সালে প্রকাশিত হয়, এ 1902 সালে, বি 1904 সালে, সি 1906 সালে, ডি 1908 সালে। উত্তর হবে বি 1904 সালে। তখন বুদ্ধি হল বিমূর্ত চিন্তনের ক্ষমতা, একথা বলেছেন এ টিচেনার, সি বি টারম্যান, সি ম্যাসলো, ডি ক্যাটেল। উত্তর হবে বি টারম্যান। নিচের কোনটি এস উপাদানের বৈশিষ্ট্য, এ বিভিন্ন ব্যক্তির মধ্যে এটির ভিন্নতা লক্ষ্য করা যায়, বি এটি সর্বজনীন ক্ষমতা, সি এটি অনুশীলন দ্বারা অর্জিত, ডি সমস্ত রকম কার্য সম্পদের যে ব্যবহৃত। উত্তর হবে সি এটি অনুশীলন দ্বারা অর্জিত, এস উপাদান কি অনুশীলন দ্বারা অর্জিত। এবার দেখো শর্ট প্রশ্ন এসে, বার্নার্ডের মতে শিখন কি। উত্তর, বার্নার্ডের মতে শিখন হলো অনুশীলনের মাধ্যমে আচরণ ধারার পরিবর্তন। ধরুন হচ্ছে শিখনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো, অর্থাৎ শিখন অনুশীলন ও প্রশিক্ষণ লব্ধ। তিন নম্বর দেখো, শিখন যে দুটি ক্রিয়ার উপর নির্ভরশীল সেগুলো কি কি। উত্তর, প্রেষণা ও উদ্বোধক। চার নম্বর দেখো, পরিণমন বলতে কি বোঝায়। উত্তর, পরিণমন হলো একটি প্রক্রিয়া যার মধ্যে দিয়ে ব্যক্তির জন্মগত বৈশিষ্ট্যগুলির স্বতঃস্ফূর্ত বিকাশ সাধনের মাধ্যমে ব্যক্তির আচরণ পরিবর্তিত হয়। পাঁচ নম্বর দেখো, বৌদ্ধিক শিখন বলতে কি বোঝো। উত্তর, শিখন প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি যে জ্ঞান অর্জন করে বা অভিজ্ঞতা অর্জন করে তাই হলো বৌদ্ধিক শিখন। সনাবেদক, পেশনা দুটি নির্ধারকের নাম উল্লেখ করো। তার কৌতূহল ও মূল্যবোধ।
সাত নম্বর দেখো বৈসাদৃশ্যের সূত্র বলতে কি বোঝো? দেখো বৈসাদৃশ্যযুক্ত দুটি বিষয়ের মধ্যে একটিকে মনে করলে অপরটি মনে পড়া যায়, এটি বৈসাদৃশ্যের সূত্র। এবার দেখো স্টাউটের মতে মনোযোগ কি? উত্তর, স্টাউটের মতে মনোযোগ এক ধরনের মানসিক সক্রিয়তা যা জ্ঞানকে নির্ধারণ করে। এরপরে দেখো সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষ কতগুলি অক্ষরের পরিচিত শব্দের প্রতি মনোযোগ দিতে পারে? উত্তর হবে 18 থেকে 20 অক্ষরের পরিচিত শব্দ। দশ নম্বর দেখো মনোযোগের প্রধান দুটি শ্রেণী কি কি? উত্তর, ইচ্ছা নিরপেক্ষ মনোযোগ ও ইচ্ছা প্রণোদিত মনোযোগ। এরপরে 11, প্রকট বা ব্যক্ত মনোযোগ কি? উত্তর, যখন কোনো বিশেষ বিষয়বস্তুর উপর বারবার ইচ্ছাশক্তি প্রয়োগ করে মনোযোগ দেওয়া হয় তখন তাকে বলে প্রকট মনোযোগ। দেখো মনোযোগের পিছনে কোন ইচ্ছাশক্তি কাজ করে? তোর আগ্রহ বা অনুরাগ। এরপরে দেখো ক্ষমতা বলতে কি বোঝো? যে ক্ষমতা বলতে কাজ করার সামর্থ্যকে বোঝায়। শিক্ষা বিজ্ঞানের ভাষায় প্রশিক্ষণ ছাড়া কোনো কিছু করার যে শক্তি তাই ক্ষমতা। এবার 14 নম্বর দেখো জি ফ্যাক্টর কোনটিকে বোঝায়? অর্থাৎ জি ফ্যাক্টর বা জেনারেল ফ্যাক্টর বলতে সাধারণ মানসিক উপাদানকে বোঝায়। এস ফ্যাক্টর কোনটিকে বোঝায়? বিশেষ মানসিক উপাদানকে এস ফ্যাক্টর বা স্পেশাল ফ্যাক্টর বলে। এবার দেখো স্পিয়ার মানের দ্বি উপাদান তত্ত্বটি প্রথম কোথায় প্রকাশিত? উত্তর, আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে। এরপর দেখো জি ফ্যাক্টর বা সাধারণ উপাদানের যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, জি ফ্যাক্টর বা সাধারণ উপাদান জন্মসূত্রে প্রাপ্ত বা জিনগত হয়, এটি সর্বজনীন। এরপর দেখো এস ফ্যাক্টর বা বিশেষ উপাদানের যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, এস ফ্যাক্টর বা বিশেষ উপাদান অনুশীলন ও নিজ প্রচেষ্টার মাধ্যমে অর্জিত। এরপর দেখো সহগতি বলতে কি বোঝো? উত্তর, রাশিবিজ্ঞানের ভাষায় দুটি চলকের পারস্পরিক সম্পর্কের প্রকৃতি নির্ধারণ এবং সংক্ষিপ্ত আকারে তার প্রকাশকে বলে সহগতি। শূন্য সহগতি বলতে কি বোঝো? দুটি রাশি যদি এক্স ও ওয়াই হয় তবে এক্স এর মান বৃদ্ধি বা হ্রাসের সাথে ওয়াই এর মানে কোনো পরিবর্তন না হয় সেই সম্পর্ক শূন্য সহগতি নির্দেশ করে। দেখো বুদ্ধি বলতে কি বোঝো? বুদ্ধি হলো এক প্রকার মানসিক ক্ষমতা যার অর্থ জ্ঞান অর্জন করা এবং সময় মতো প্রয়োগ করা বোঝায়। এবার দেখো সি বুদ্ধির কথা কে বলেছেন? উত্তর, ভানন। সি বুদ্ধি কি? আসলে বুদ্ধি অভিজ্ঞা শিক্ষার্থীর মধ্যে প্রয়োগের ফলে আমাদের হাতে যে বুদ্ধি আসে অর্থাৎ অভিজ্ঞার প্রয়োগের ফলে যে পরিমাপ পাওয়া যায় তাই হলো সি বুদ্ধি। এবার দেখো কেলাসিত বুদ্ধি কি? উত্তর, বুদ্ধির যে দিকটি প্রকাশমান যা জন্মগতভাবে প্রাপ্ত নয়, অনুশীলন ও অভিজ্ঞতার দ্বারা অর্জিত, পরিবেশের বিভিন্ন উপাদান ও শিখন দ্বারা প্রভাবিত যে বুদ্ধি তাই হলো ক্লাসিত বুদ্ধি। এবার দেখো শিক্ষার্থীকে উচ্চশিক্ষার উপযোগী হতে গেলে কত বুদ্ধঙ্কের প্রয়োজন? শিক্ষার্থীর বুদ্ধঙ্ক 115-এর উপর হতে হবে। বুদ্ধাঙ্ক বলতে কি বোঝায়? বিজ্ঞান ভিত্তিকভাবে শিক্ষার্থীর সাধারণ বয়স ও মানসিক বয়সের অনুপাত পরিমাপের পদ্ধতি হলো বুদ্ধাঙ্ক। এই অনুপাতকে 100 দ্বারা গুণ করতে হয়। এরপর দেখো বুদ্ধি নৈরাজ্যবাদের সমর্থক দুজন মনোবিদের নাম লেখো। তোর থর্নডাইক ও ক্যাটেল। দেখো ফ্রয়েড মনের স্তরকে কয় ভাগে ভাগ করেছেন? তিনটি স্তরে ভাগ করেছেন, যথা চেতন স্তর, প্রাকচেতন স্তর এবং অবচেতন স্তর। দেখো বুদ্ধির অভিজ্ঞা কি? বুদ্ধি হলো এমন এক মেধা যাকে কাজে লাগিয়ে ব্যক্তি বিভিন্ন কার্য সম্পাদন করে। ব্যক্তির এই মেধা মাপার যে অভিজ্ঞা তাকে বলা হয় বুদ্ধির অভিজ্ঞা। এ পর্যন্ত পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।